অনেক পোকা স্যার আটকে রেখে যায়। পোকা 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 নাকি আস্তে আস্তে বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, ওটা থেকে প্রোটিন সংগ্রহ করে গাছ, তাই নাকি? বিরল না, ভালো একটা জিনিস আবিষ্কার করছে। বিলুপ্ত ঘোষণা করছিল, কিন্তু এখানে আপনারা এসে এমনি হাতে তো কোনো সমস্যা হবে না, হাতে কোনো সমস্যা হবে না, কাটা নাকি না কাটা না, একদম আঠালো পদার্থ, এটার মধ্যে স্যার ওই পোকা টোকা কি মানে খেয়ে ফেলে? পোকা এমনি আটকে গেলে আস্তে আস্তে স্যার ই হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। ওই যে কিছু পিঁপড়া আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে পোকা, এটার মধ্যে আটকে রয়েছে। এই যে স্যার এইখানে স্যার স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে পোকাটা আছে আটকে রয়েছে স্যার, অনেক পোকা, এই যে ছোটো ছোটো চতুর্পাশে স্যার পোকা আছে, এই পোকাগুলি স্যার আটকে গেছে, বুঝলি, আটকে গেছে, ওটা নিঃশেষ হয়ে যাবে স্যার। এই প্রত্যেকটা গাছের মধ্যে আমরা দেখতেছি, হ্যাঁ, সূর্য শিশির না স্যার? আসলে তো স্যার এটা মানে পোকা নিধন একটা গাছ আর কি,